हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अर्थ रो। এখন আমরা কথা বলবো হচ্ছে উড়ি বাবার ইউটিউব চ্যানেলে রিলিজ করা আহমক বলে একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটা চারটি এপিসোড চলে এসেছে। এখনো বাকি এপিসোড আসা বাকি রয়েছে। প্রতি উইকলি একটা করে এপিসোড আসে, তো চারটি এপিসোড এখন অবধি বেরিয়ে গেছে। আমি চারটি এপিসোড দেখেছি এবং সেটার ভিত্তিতেই আমি এই রিভিউটা করতে চলেছি। তো এটা গল্পটা খুবই সিম্পল, গল্পটা খুবই চেনা জানা এবং রিলেটেবল অ্যাট দ্য সেম টাইম। যে তিনটে বন্ধু রয়েছে, দুটো কলেজের ছেলে এবং সেম ইঞ্জিনিয়ারিং কলেজে একটি মেয়ে পড়ে, এবং এরা আর কি কিছু করে না, মানে গুড ফর নাথিং আর কি, সারাদিন নেশাভান করে। তো এবার এদেরকে কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এক সপ্তাহের জন্য, এবং এরা ডিসাইড করে যে একটা এরকম জুম কার নিয়ে তারা এতে প্রথমে ডিসাইড করে গোয়া যাবো। তারপর সেখান থেকে প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় মন্দারমণি, কারণ আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং কলেজের সময় দীঘার প্ল্যান অবধি সাকসেসফুল হয় না, তো এরা তো অনেকটা দূর অবধি দাও মন্দারমণি প্ল্যান করে, বাট আলটিমেটলি সেখানেও যেতে পারে না কিছু কারণের জন্য, তাদেরকে আবার ফিরে আসতে হয়। এবং তারপরে তাদের হস্টেলেও ফিরে যাওয়ার এ নেই, বাড়িতেও যেতে পারবে না, বাড়িতে তো বলতে পারবে না যে সাসপেন্ড হয়ে গেছে। তো এবার বাকি সময়টা তারা রাস্তার মধ্যেই কাটাচ্ছে, এবং সেখানে কী কী ঘটনা ঘটছে এদের লাইফে সেটাকে আর কি মজার ছলে দেখানো হয়েছে। তো এখানে যে যে জিনিসগুলো ওয়ার্ক করে, দেখুন এই ধরনের বন্ধুত্বের গল্পের মধ্যে যদি সেটা ভালো হতে হয়, কারণ গল্প তো খুব চেনা ছকে, তাহলে কোন জিনিসটা ভালো হতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স, এই ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং। যদি সেটা আমরা ফিল করতে পারি দর্শক হিসাবে যে এরা সত্যি বন্ধু মনে হচ্ছে, অ্যাক্টিং করছে না, তাহলেই ওটা ওই মজাটা আমাদেরকে দেবে। তো সেটা কিন্তু এখানে খুব সাকসেসফুলি হয়েছে। স্পেশালি আমি বলবো ছন্দক চৌধুরী, যাকে আপনার বাঁকুড়া মিমসের সাথে দেখেছেন, এবং রেমো, যাকে আপনার কদিন আগে বিনয় বাদল দিনেশে দেখেছিলেন। তো ওদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা খুব ন্যাচারাল মনে হচ্ছে, এবং সেই ন্যাচারালিটির কারণে আপনি খুব রিলেট করতে পারছেন। অনুরাধাকেও ভালো লেগেছে, আমি বলবো না খারাপ লেগেছে, বাট ওদের দুজনের কেমিস্ট্রিটা যেন খুব ইনসিঙ্ক ছিল। তো আমি পার্টিকুলারলি কিছু সিনের কথা বলবো। যেরকম একটা সিন আছে যে ওরা দুজন গাড়ির মধ্যে বসে রাত্রিতে থাকবে বলে বিভিন্ন বন্ধুকে ফোন করছে, তো সেটাকে অ্যাকচুয়ালি যেভাবে এডিটও করেছে এবং ওরা যেভাবে কথা বলছে এবং তারপর গাড়ি থেকে বেরিয়ে আসছে, সিনটা খুব সুন্দরভাবে স্টেজ করা। মানে এরকম নয় যে প্রচুর কিছু তামঝাম রয়েছে, কিন্তু এত সুন্দর ওদের পারফরমেন্স এবং এডিটিংটা এত সুন্দর হয়েছে ওই জায়গাটা, এটা খুব সিঙ্ক। তো এরকম থ্রু আউট আপনি অনেক এরকম সিন দেখতে পাবেন, যেখানে যেরকম একটা সিন আছে ওরা একটা হুক্কা বার টাইপের যায়, সেখানে দুটো মেয়ের সাথে দেখা হয়, সেখানে ওদের কথা যখন কনভারসেশনটা হতে থাকে আদান প্রদান, তো রেমোর ক্যারেক্টারটা বলে হচ্ছে যে ও ড্রাগস মদ এইসব নিয়ে রিসার্চ করছে, তখন বলছে ড্রাগস নিয়ে, তখন বলছে যে আমি পিএইচডি করছি ড্রাগস নিয়ে। তো এরকমভাবে যে কনভারসেশনগুলো থাকে সেগুলো বেশ মানে যথেষ্ট ভালো কমেডি ক্রিয়েট করতে পেরেছে। তো সেই এবং আরও একটা জিনিস যেটা এখানে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে সেটা আমি বলবো হচ্ছে যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা। তো এটা কিন্তু মোস্টলি রিয়েল লোকেশনে শ্যুট হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে যেভাবে এটাকে শ্যুট করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভিজুয়ালি, খুব ভাইব্রেন্ট লাগছে জিনিসটা কিন্তু দেখতে। মানে ওদেরকে যে মানে যে ধরনের কস্টিউম পরিয়েছে এবং সেই এমন ব্যাকগ্রাউন্ডে, ধরুন একটা চায়ের দোকানেও শ্যুট করছে, কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে ভিজুয়ালি। তো সেই জিনিসটা থ্রু আউট আপনি দেখতে পাবেন, কলেজের সিনগুলোতেও সেই ব্যাপারটা খুব স্পষ্ট। এবং এই ধরনের বন্ধুত্বের গল্প, কামিং অফ এজ গল্পের ক্ষেত্রে এই জিনিসটা খুব দরকার পড়ে, যে একটা ভাইব্রেন্ট লুক লাগে। তো সেটা কালারের দিক থেকেও সেটা তারা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছে। এবং আমি আরও একটা জিনিস বলবো যে যেখানে যেখানে আর কি কিছু মিউজিক আমরা শুনতে পাচ্ছি সেগুলো বেশ ভালো। এপিসোড ফোরের শেষের দিকে ইমোশনাল ব্যাপারগুলো ঢুকতে শুরু করেছে, যে এই যে ছেলে মেয়েগুলো এইভাবে একটা লাইফ লিড করছে, একটা উচ্ছৃঙ্খল লাইফ লিড করছে, তো সেই কারণে তাদের যে বাড়ির লোকেরা আছে তারা কীভাবে এফেক্টেড হচ্ছে, তো সেইগুলোকে অল্প অল্প করে দেখানো হয়েছে। এরপরে হয়তো সেই ব্যাপারগুলো আরও ডিটেলে থাকবে, বাট সেই জায়গাটাও খুব এফেক্টিভলি কাজ করে না। এগুলো ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকের কথা বলি, এপিসোডের লেন্থগুলো প্রচণ্ড ছোটো, তাই জন্য কিছু কিছু ইভেন্টস আপনার দেখে মনে হবে বড্ড হারিড, এগুলোতে একটু আর একটু সময় ইনভেস্ট করা উচিত ছিল। তো এই জিনিসটা আপনার খুব মনে হবে দেখার সময়। এবং দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, এখানে এপিসোড থ্রি এর এন্ডে এবং এপিসোড ফোরে একটা তান্ত্রিকের দিক একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে হিউমার ক্রিয়েট করার জন্যই মোস্টলি। তো সেই জিনিসটা কিন্তু বড্ড এক্সাজারেটেড লাগে, এবং সেই জায়গাটা সত্যি বলছি আমি একেবারে এনজয় করিনি, আমার অ্যাজ এ দর্শক ওই জায়গাটা একদম একটা হাসি পায়নি। এবং আমার মনে হয় যে ওই এলিমেন্টটা হাসানোর জন্য যে ইন্ট্রোডিউস করা হয়েছে সেইটা একেবারে ইনএফেক্টিভ। সেখানে কমেডি পাঞ্চেসগুলো বলুন বা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, মানে একটা একটা সার্টেন টোনে গল্পটা চলছিল, হঠাৎ করে একটা মানে যেন পিচটা একটা হাই হয়ে গেল, এবং সম্পূর্ণ একটা আলাদাই যেন ওই একটা এপিসোডের ওই অতটা পোর্শন যেন একটা অন্য একটা জগতেরই মনে হচ্ছে, ওই ইউনিভার্সে ফিট করছে না জিনিস। মানে যুধাজিৎকে নেওয়া হয়েছে অ্যাজ তান্ত্রিক, যুধাজিৎকে আপনার প্রচুর হইচইয়ের কাজে দেখেছেন, ড্রাকুলা স্যারও দেখেছেন, তো তার কোথাও গিয়ে অভিনয়টা ওয়েস্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে, ডিউ টু ব্যাড রাইটিং ইন দ্যাট পার্টিকুলার পোর্শন। তো সেই জায়গাটা ওয়ার্ক করে না, সেটা আমার জন্য ওয়ার্ক করেনি, হয়তো অন্য দর্শকের জন্য ওয়ার্ক করতে পারে। তো এটা ছিল আমার ওভারঅল রিয়াকশন এই সিরিজটা নিয়ে। এখনও অবধি যে কটা এপিসোড বেরিয়েছে তার ভিত্তিতে আপনাদেরকে আমি বলবো যে আপনারা গিয়ে দেখুন, আর যদি কেউ দেখেছেন তারা কমেন্টে ডেফিনেটলি জানান কেমন লেগেছে তাদের। আমি ডেসক্রিপশনে চারটে এপিসোডের লিঙ্ক দিয়ে দেবো, ইন্ডিপেন্ডেন্ট কাজ দেখুন, সাপোর্ট করুন। আপনারা ইউটিউবে রয়েছে, ফ্রিতে রয়েছে, এরকম মনে হয় যে আপনাকে কোনো সাবস্ক্রিপশনের জন্য পেমেন্ট করতে হবে, গিয়ে চেক আউট করুন, এবং আপনাদের যা ফিডব্যাক ভালো খারাপ যেটা মনে হচ্ছে সেটা কমেন্টে জানান। থ্যাংক ইউ সো মাচ।